তীব্র গরম এবং উৎসবের মৌসুম থাকায় জেলার ব্লাড ব্যাংকের রক্তের অভাব দেখা যায়। মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচাতে ডোনার আনতে হয় রোগীর আত্মীয়দের। জেলা ব্লাড ব্যাংকে রক্তের অভাব মেটাতে মঙ্গলবার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন পঞ্চায়েত সমিতির সভাগৃহ রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ববতি সরকার, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি, এলাকার বিশিষ্ট শিক্ষক উত্তম সরকার সহ গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু সদস্য। এদিন 40 জনের মতন রক্তদাতারা রক্তদান করে মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচানোর জন্য রক্তদান করলেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে প্রত্যেক রক্তদাতাদের একটি করে মেহগনি গাছের চারা প্রদান করা হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান ববিতা সরকারকে জানালেন, শোনাবো আপনাদের। জেলা ব্লাড ব্যাংকে আমাদের সবসময় আমরা শুনতে পাই যে আমাদের রক্তের অভাব দেখা দেয়, আমরা যখন কোনো পেশেন্ট নিয়ে যাই তখন আমাদের রক্তের ঘাটতি দেখা দেয়। এই ঘাটতি পূরণ করার জন্য আমরা গ্রাম পঞ্চায়েত থেকে রক্ত উদ্যান ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। 40 জনের মতন। সামনে দুর্গা পুজো, যাতে আমাদের দুর্গা পুজোর সময় যাতে কোনো ব্লাড ব্যাংকে কোনো সমস্যা না থাকে, এই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।